বুঝলই না, বরঞ্চ তাকে অপমান করে দূরে সরিয়ে দিল। জানি না এই ঘটনা কারোর সাথে আরো হয়েছে কিনা, কিন্তু যে ছেলেটার সাথে এমনটা হয়েছে সেই ছেলেটা আমারই একজন পরিচিত লোক, আমারই একজন কাছের বন্ধু। আমি এখনো দেখি মাঝরাতে ফুফু ওকে কাঁদতে, আমি এখনো দেখি ছেলেটা একাকিত্ব হয়ে বসে থেকে মেয়েটার জন্য কান্না করতে। আচ্ছা মেয়েটা কি এটা কি বুঝে না ছেলেটা এখনো মেয়েটার জন্য কষ্ট পাচ্ছে? আর বুঝবেই বাকি করে, ভালোবাসলে মনের একটা অনুভূতি থাকে, আর হয়তোবা সে মেয়েটার সেই অনুভূতিটাই নেই ওর জন্য, হয়তোবা অন্য কারোর জন্য সেটা। আজকের গল্পটা এতটুকুই। আজকের গল্পটা নরসিংদী জেলার নরসিংদী সদরের একটি ঘটনা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।